বাংলাদেশ থেকে আমাদের সম্ভবত এক বোন লিমা ইসলা ইসমাইল তিনি জানতে চেয়েছেন যে বড় বোনকে দিদি এবং চাষিকে কাকি বলে ডাকা যাবে কিনা এটা তো হিন্দুদের ডাক আলহামদুলিল্লাহ আল্লাহ সম্মানিত বোন প্রথম কথা হলো যে আল্লাহরুল আলামিন আপনাকে আমাকে যে ভাষা দিয়েছেন বাংলা ভাষা বাংলা ভাষায় বিভিন্ন শব্দ রয়েছে দাদি দাদা চাচা চাচি হ্যাঁ দিদি কাকি তো এইগুলি একটা নির্দিষ্ট এটা শুধু মুসলমানরা বলে এটা শুধু হিন্দুরা বলে এরকম যদি পার্থক্য থেকে থাকে তাহলে হিন্দুদের সাদৃশ্য করা ঠিক হবে না হ্যাঁ কারণ হাদিসে এসেছে মন্তসাভাব হবে কমন ভেন হন যে জাতি যার সঙ্গে সাদৃশ্য ডাকে সেটা তাদের জন্যই হয় হ্যাঁ মানে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় তা আমরা আসলে এই যে কাকা দিদি হ্যাঁ বোন ইত্যাদি এইগুলো এটা কি শুধু হিন্দুদের জন্যই খাস হিন্দুরা কি বন টন ইত্যাদি বলে ডাকে না হ্যাঁ তবে হ্যাঁ আমাদের দেশে দেখা যায় অনেক সময় হিন্দুরা বেশি করে দিদি বলে ডাকে তারপর কাকি বলে ডাকে হ্যাঁ যে আমরা যদি একটু পরিহার করি এটা ভালো কিন্তু কেউ যদি ডাকে কোনোই সমস্যা নেই কারণ মানুষের কাজের ফলাফল নির্ভর করবে তার নিহতের ওপর আপনার বোনকে আপনি দিদি বড় দিদি বলে ডাকেন কোনো সমস্যা নেই কারণ আল্লাহ নবীন বলেছেন যে এর নামালে আমালবে নেইয়াদু এর নামে নেওয়া প্রত্যেকটা মানুষ তার কাজের ফলাফল নির্ভর করে নিয়তের ওপর সে যা নিয়াত করে তাই হয় তা আমরা সাদৃশ্য করার নিয়তে যদি না ডাকি এমনি কাকি হ্যাঁ দাদি কোনো এলাকায় যেটা প্রচলন থাকে এখন ডাকলে কোনো গণো হবে না ইনশাআল্লাহ আর যদি কোনো এলাকায় হ্যাঁ এরকম ডিভাইডেড থেকেই থাকে তাহলে আমরা ওই শব্দগুলো পরিহার করে চলবো সেই এলাকায় এটাই উত্তম যাতে করে আমরা বুঝতে পারি যে না এটা এরা ডাকে এটা আমরা ডাকে এই আর কি আরেকটি কথা হলো যে বাংলা ভাষার যে সমস্ত শব্দ আছে অনেক শব্দ হ্যাঁ আরবি ভাষা থেকে বিভিন্ন মানে উর্দু ভাষা থেকে ফার্সি ভাষা থেকে আস এসেছে কাজেই কিছু সাংস্কৃতিক ভাষা একসঙ্গে সঙ্গে মিক্স আছে কাজেই এগুলিতে বলাতে আশা করি কিছু অসুবিধা হবে না কিন্তু যদি হ্যাঁ ফিক্সড এমন হয়ে থাকে তাহলে এমন করে ডাকা ঠিক হবে না এবং এমন করে ডাকাটাও উচিত নয় এক দ্বিতীয় নম্বর কথা যে এই নিয়তের ব্যাপারে যেটা আমি বললাম যে আসলে মানুষের নিয়ত যে যেরকম ডাকে এরকম যেমন এই সৌদি আরবে অনেক সময় প্রচলন আছে অনেক সময় এই অনেক স্বামীরা তাদের স্ত্রীদেরকে বলে ইয়া উখতি ইয়া উম্মি হ্যাঁ বলতেছে যে হে হে আমার বোন হে আমার মা এরকম করে অনেকে এরা ডাকে স্ত্রীকে এ ব্যাপারে শেখ মুহাম্মদ বিন সোহালে আল সাইমিন রাহেমাহল্লা তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি উত্তর বলেছেন যে আসলে ইসলামে একটা আছে জেহার জেহার মানে কেউ যদি বলে তার স্ত্রীকে যে তুমি আমার মায়ের মতো তাহলে সেটা তার উপর হারাম হয়ে যাবে এবং তার জন্য তবা করতে হবে এর কাফফারা দিতে হবে এই স্ত্রীর সঙ্গে মিলামেশা করার আগে কাফফারাটা হলো যে একটা গোলাম আজাদ করতে হবে নাহলে দুই মাস লাগাতার রোজা রাখতে হবে নাহলে সাতজন মিসকিনে খাওয়াইতে হবে যেটা ফাতা আল্লাহ এবার মধ্যে রয়েছে বিশখণ্ড ফতোয়ার দুইশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠা এবং পাশাপাশি কোরআনুল করিম এই এই সুরা আহরিম সম্ভবত সেখানেই এই জেহার সম্পর্কে উল্লেখ করা হয়েছে তা এরকম করে এই আয়াত দিয়ে তিনি বলছেন যে যদি এই শব্দগুলি দিয়ে অথবা এরকম কোনো ভাবাপন্ন দিয়ে সে রাগের বশত কোনো তাকে ধমক দেওয়ার জন্য ইত্যাদি বলে যে তুমি আমার মায়ের মতো যেমন আমাদের দেশে অনেক গ্রামের মানুষরা আছে স্ত্রীকে পিটাতে পেটাতে বলে হ্যাঁ তুমি আমার মা তুমি আমার মা তুমি আমার মা তাহলে এটা হারাম হয়ে যাবে যতক্ষণ এর কাপড় আদায় করবে না অতক্ষণ ওই স্ত্রীকে স্পর্শ করা যাবে না কিন্তু শেখ বাজ রাহেমহল্লা বলেছেন শেখ বিন মিস আল সাইমিন রাহমাল্লাহ বলতেছেন যে কেউ যদি কেউ যদি এরকম করে তাকে মহাব্বতের স্বরে মানে মহাব্বত করে ডাকতে যে বলে তুমি আমার বোনের মতো তুমি আমার বোন তুমি কোনো ভয় করিও না হ্যাঁ তোমাকে আমি মায়ের হ্যাঁ স্থান দিয়েছি অর্থাৎ আমাদের দেশে অনেকে দেখবেন যে ভাবিকে একে মায়ের মতো মনে করে আমার মায়ের সাদির অর্থাৎ তার মানে তাকে এতরাম করা আর কি সম্মান করা তবে ভাবির সঙ্গে এরকম উৎপ্রতভাবে জড়িত হয়ে মিলামেশা করা ইসলামে বৈধ নয় ঠিক নয় কিন্তু তারপরে অনেক সময় অনেকে আছে যে তার দেবরকে মানে এত এক ছোট থেকে মানুষ করেছে ইত্যাদি ইত্যাদি তা আবার অনেকে ওই চাষিকে মনে করেন চাষি আমার মায়ের মতো তাই জন্য তাকে যদি এরকম করে মায়ের মতো বলে যে ইনি আমার মা ইনি আমার সব এরকম করে বলে তার মানে এটা এহতেরাম করে সম্মান করে ইজ্জত করে বলা হলো তো এহতেরাম সম্মান ইজ্জত করে বলে তার নিয়তের ওপর বিশ্বাস করবেই এটা কাজেই অনেক পুরুষরা আছে দেখবেন বলে যে হ্যাঁ তার স্ত্রীকে বলে হে আমার হ্যাঁ কি বোন তুমি আমার বোন তুমি কোনো চিন্তা করো না ইত্যাদি ইত্যাদি বলে থাকে তাহলে তার মানে ওটা আপন বোন নয় এরকম মনে করা যাবে না এই আর কি তবে এ সংক্রান্ত একটা যে হাদিস রয়েছে যে এক ব্যক্তি নবী করিমসালামের কাছে এক তার স্ত্রীকে বললেন যে হে আমার বোন হ্যাঁ তখন আল্লাহ নবী বললেন এটা কি তোমার বোন এটা তিনি অপছন্দ করলেন এই হাদিস যে আবুদৌ দেবর্ণিত রয়েছে এই হাদিসটা সম্পর্কে বলা হয়েছে শেখ আলবানি বলেছেন হাদিসটি কাজেই এটা দিয়ে দলিল সাব্যস্ত করাও ঠিক নয় কাজেই কেউ যদি তার মহাব্বত স্বরে এমন করে বলে শেখ বিন ওসাইমিন রাহেম বলেছেন তাতে কোনো অসুবিধা নেই তাই এটাই হলো দিদি কাকি যদি আপনি এমনি মহাব্বত করে ডাক দেন কোনো সমস্যা নেই কিন্তু যদি কাফেরদের সাদৃশ্য হয় তা পরিহার করতে হবে আশা করি ক্লিয়ার হয়েছে হাজু আল্লাহ আলমে সব وصلى الله على نبينا محمد والسلام عليكم ورحمه الله